জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির চট্টগ্রাম মহানগরীর প্রথম সভা সম্পন্ন হয়েছে। শনিবার দুপুর একটায় কাজী দেউড়ির একটি রেস্টুরেন্টে এই সভার আয়োজন করা হয়। নতুন উদ্যোক্তাদের উন্নয়নে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি কাজ করবে নবনির্বাচিত কমিটি। এছাড়া ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসার উন্নয়নে পরামর্শ প্রদান থেকে শুরু করে কারিগরি সহায়তার ক্ষেত্রগুলো খুঁজে পেতে নাসিব কাজ করে আসছে বলেও জানান বক্তারা। কিভাবে ব্যবসা করবে ওটা ওরা জানতো না, ঠিক আছে। এই যে ট্রেড লাইসেন্স বিভিন্ন আছে, ওদের কীভাবে করবে ওটা একটা ট্রেনিং দেওয়া হবে। এই ট্রেনিংয়ের মাধ্যমে ওদেরকে দক্ষ করে তুলতে হবে। এই দক্ষতা অর্জনের মাধ্যমে আমাদের নাসিবের যে আরও অগ্রগতি হবে, এই যে সবাই একটু একটু ডেভেলপ করবে, এটাই মূলত আসল। কুটির শিল্পকে আরও ভালোভাবে গড়ে তোলা হলে একদিকে যেমন কর্মসংস্থান বাড়বে, অপরদিকে মানুষ এই স্বল্প পুঁজি দিয়ে কিছু উৎপাদন করতে পারবে, বাজারজাত করতে পারবে। মূলত সেদিকে লক্ষ্য রেখেই বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন চট্টগ্রাম মহানগরীর নবনির্বাচিত এই কমিটি। আমাদের মূলত উদ্দেশ্য হলো যারা ব্যবসায়ী আছে, ক্ষুদ্র ব্যবসায়ী যারা, তাদের নিয়েই আমাদের কাজকর্ম থাকবে। এবং আমাদের বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা যেন সবাই নিজের আত্মনির্ভরশীল হয়, চাকরি বাকরি এগুলার দিকে যত কম ঝুঁকবে ততই ভালো, আত্মনির্ভরশীল যেন হইতে পারে সবাই, নিজের একটা প্রতিষ্ঠান নিজে ব্যবসায় যেন করতে পারে, তাতে আমাদের বাংলাদেশ অগ্রগতি হবে, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি হবে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে শিল্প খাতটা গুরুত্বপূর্ণ, তারই অংশ হিসেবে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামেও শিল্পের প্রসার ঘটাতে নতুন বছরে প্রথম এই সভার আয়োজন করা হয়েছে বলে জানান নাসিবের এই সভাপতি। আমরা প্ল্যানিং হলো আসলে এখন কোভিড ওমিক্রন তো কিছু বাধা সৃষ্টি হচ্ছে, তারপরেও আমরা চেষ্টা করতেছি মানে যাতে আমরা যেই উদ্যোগগুলো আজকে মিটিং করলাম, যে আমরা চেম্বারের সাথে দেখা করবো, ডিসির সাথে দেখা করবো, আমাদের মন্ত্রী মহোদয় আছে, আমরা দেখা করি, আমাদের যেসব উদ্যোগগুলো আছে সেটা ওনাদেরকে আমরা জানাবো, আগামী দুই বছরে আমরা কী কী করবো সেগুলো ওনাদেরকে আমরা জানাবো। তা আমরা আরও মিটিং করবো, ওই মিটিংয়ের মধ্যে আমরা বিস্তারিত আলোচনা করবো। আগামী দুই বছরের জন্য চট্টগ্রাম মহানগর শাখার 17 জনকে নিয়ে নতুন এই কমিটি ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ভিশন 2041 বাস্তবায়নে 50 লাখ যুব মহিলা ও যুবকদের প্রশিক্ষণের আওতায় আনার জন্য কাজ করছে। সেই সাথে নাসিব উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে সরকারের সহযোগী হয়ে কাজ করে আসছে। মামুন রশিদ, অভি, বাংলাধারা, চট্টগ্রাম।